একটা কথা প্রায় শোনা যায়, ইফ ইউ সে মানি কান্ট বাই হ্যাপিনেস হাবিবি কাম টু দুবাই। মুসলিম দেশ আরব আমিরাতের শহর দুবাইকে বলা হয়ে থাকে আরামায়েশের শহর। দুবাইতে পাওয়া যায় না এমন কিছুই নাকি নেই। এবার মুসলিম দেশ আরব আমিরাতের দুবাইতে সনাতন ধর্ম অনুসারীদের জন্য বানানো হয়েছে একটি হিন্দু মন্দির। 2020 সালে নির্মাণ কাজ শুরু হওয়া এই মন্দিরটি খুলে দেওয়া হয়েছে 2022 সালের 5ই অক্টোবর। আরব আমিরাত যখন কোনো কিছু নির্মাণ করে তখন বুঝে নিতে হয় সেটিতে আভিজাত্য আর জাঁকজমকের কোনো কমতি থাকে না। সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় হিন্দু মন্দির এটি। এক নজরে দেখলে যে কোনো বিলাসবহুল স্থাপনার সঙ্গে টক্কর দিতে পারে এই মন্দিরটি। প্রায় 70,000 বর্গফুট এলাকার উপর এই মন্দিরটি নির্মাণের খরচ হয়েছে $1,60,00,000, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 132 কোটি টাকা। এই হিন্দু মন্দিরের মূল আকর্ষণ হল দেবতাদের মূর্তির সংখ্যা। কোনো নির্দিষ্ট দেবতা নন, 16টি ভিন্ন হিন্দু দেবদেবীর মূর্তি রয়েছে এই মন্দিরে। মন্দির নির্মাতার মতে হিন্দু ধর্মাবলম্বীদের সকলকে এক ছাদের তলায় নিয়ে আসতেই এই মন্দির তৈরি করা হয়েছে। 2020 সালের ফেব্রুয়ারি মাস থেকেই এই মন্দির তৈরির কাজ শুরু হয়। দুবাইয়ের জেবেল আলী এলাকায় ওই বিশালাকার মন্দির নির্মাণ করা হয়েছে। মন্দিরের আদল দেয়ালের নকশা লক্ষ্য করলে দেখা যায় এখানে রয়েছে আরব এবং হিন্দু সংস্কৃতির মিলবন্ধন। সাদা মার্বেলের তৈরি এই মন্দিরের সঙ্গে গুজরাটের সোমনাথ মন্দিরের কিছুটা মিল রয়েছে। এই মন্দিরের গম্বুজ আলাদাভাবে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। উত্তর ভারতের মন্দিরের গম্বুজের আদলে তৈরি এটি। গোলাপি রঙের একটি 3D পদ্ম দেখা যায় ওই গম্বুজে। মন্দিরের নিচের অংশে দুটি বেসমেন্ট ছাড়াও আরো দুই তলায় মন্দির বানানো হয়েছে। একসঙ্গে 1,000 থেকে 1,200 দর্শনার্থী এই মন্দিরে প্রবেশ করতে পারেন। পূজা দেওয়ার পাশাপাশি এই মন্দিরে আলাদাভাবে শেখানো হয় ভরতনাট্যম এবং গীতা পাঠ। সেপ্টেম্বরের প্রথম দিকে এই মন্দির পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। আরব আমিরাত মানেই আড়ম্বর সব কাজ কারবার, তাই তো মন্দির দর্শনের জন্য অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা করেছে দেশটি। কিউআর কোড স্ক্যান করে মন্দিরের ভেতরে ঢুকতে হয় পর্যটকদের। প্রতিদিন সকাল 6:30 থেকে রাত 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। আরব দেশে এত জাঁকজমকভাবে হিন্দু মন্দির মেনে নিতে পারেননি অনেকেই, তবে দুবাই কর্তৃপক্ষের এত কিছু চিন্তা করার সময় অবশ্য নেই। পর্যটন খাতকে সোনার খনিতে পরিণত করা দুবাই শহর সম্ভবত একের পর এক চমক দেখিয়েই যাবে।